हेलो एवरीवन, प्रीतिर सिंपल रेसिपीते आपनादेर स्वागत जानाच्छी। आशा करछि आपनारा सबाई भालोई आछेन। आज के आपनादेर जन्य पोस्त डिमेर एकटा असाधारण रेसिपी निये हाजिर होलाम। आशा करछि आजकेर रेसिपिटा आपनादेर सबार खूबी भालो लागबे। ताहले चलुन देखे नी किभाबे तैरी करा हय। एखाने आमि चयटा डिम निये निलाम, दिये दिलाम खूबि सामान्य परिमाणे लवण आर सामान्य एकटु हलुदेर गुड़ो। एखन लवण और हलुदेर गुड़ोटा आमी डिमेर मध्ये भालोभावे माखिए निच्छि। खूब सामान्य परिमाण तेलेर मध्ये आमी सबगुलो डिमके फ्राई करे नेब। खूब बेशि फ्राई करब ना, सामान्य एकटु लालचे कलर होले आमी डिमगुलो नामिए नेब। डिमेर तरकारि हयतो आपनारा अनेके अनेक रकमभावे ट्राई करेछेन, खेयेछेन, किन्तु पोस्त डिमेर तरकारिटी जारा कोनो बानिये खाननि তারা একবার অবশ্য ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। ডিমগুলো আমি নামিয়ে নিলাম। অনেকটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলেই এখানে আমি তিনটে তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। ডিমের এই রেসিপিটি আপনারা রুটি বা গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন আমি পেঁয়াজটাতে 1 টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা নরম হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন র স্মেলটা চলে যায়। এখন আমি দিয়ে দেব 4-5টা ফালি কলে রাখা কাঁচামরিচ। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচানো। টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। একটু ঢেকে দিয়ে আমি টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত সেদ্ধ করে নেব। দেখুন টমেটোটা একটু নরম হয়ে এসছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 টেবিল স্পুনের মতো পোস্ত বাটা দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টি স্পুনের মতো সর্ষে বাটা। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু পোস্ত দিয়েও এই তরকারিটি তৈরি করা যায় আর খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন। পোস্তটা আমার ভালোভাবে মিশে গেছে। সামান্য একটু পানি দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো, 1/2 টেবিল স্পুনের মতো ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে আমি গরম মশলা পাউডার দিলাম। এবং সবগুলো মশলাই আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা খুবই সুন্দর এসছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ এভাবে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন একটা কভার দিয়ে দিলাম। দিয়ে 3-4 মিনিট এটাকে আমি কষিয়ে নিলাম। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। মশলাটা আমার একেবারেই রেডি। এখন আমি পানিটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটিকে ফুটতে দেব। 5 মিনিটের জন্য আমি ফুটতে দিয়েছিলাম। এখন আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি কভার লাগিয়ে দিলাম। দিয়ে আমি রান্না করে নিলাম। আর ঝোলটা অনেকটা আমার শুকিয়ে এসছে। আমার ডিমের পোস্ত ডিমের তরকারিটি একেবারে রেডি। আপনারা অবশ্যই রুটি বা গরম ভাতের সাথে এভাবে পরিবেশন করতে পারেন।
आशा करछि आजकेर रेसिपिटा आपनादेर सबार अवश्य भालो लागबे। भालो लेगे थाकले बानिये अवश्य ट्राई करे देखबेन आर आमाके कमेंट करे अवश्य जानाबेन। आमार चैनलटी सबस्क्राइब करबेन, लाइक आर शेयर करबेन। बाय एवरीवन।